আমার কিছু বাঙালি ভিউয়ার্সরা আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছে কি বাংলায় আমি যাতে ভিডিও শুট করি। আর সবথেকে বড় কথা, উপলক্ষটা হচ্ছে সরস্বতী পুজো, তো আমার মনে হলো যে সরস্বতী পুজোর রিলেটেড কিছু করছি তো বাংলায় করাই বেটার। আর এখানে আমাদের বাঙালিদের সরস্বতী পুজোর সাথে সাথে সরস্বতী পুজোর দিনটাকে ভ্যালেন্টাইন্স ডেও বলে, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। তো আমার মনে হলো যে দুটো জিনিস যখন একসঙ্গে সেলিব্রেট করা হচ্ছে তো একটা মেকআপ লুক করাই যায়। আর এই যে মেকআপ লুকটা আমি করছি ভীষণ সিম্পল ওয়েতে করছি, ম্যাট লুক করছি। লুকটা দেখে ভয় পেয়ে যাবেন না যে এরকম মনে হবে প্রচুর কিছু এফোর্ট দিয়ে করা হয়েছে, না একদমই না। আপনি পুরো ভিডিওটা দেখুন, দেখেই আপনি বুঝতে পারবেন যে মেকআপটা করতে কতটা টাইম লেগেছে। ভীষণ কম টাইমের মধ্যে মেকআপটা করেছি, কারণ সরস্বতী পুজো, সকালবেলা অঞ্জলি দেওয়া তার থাকে, আর আমরা ঘুম থেকে উঠি তো সব থেকে বেশি দেরিতে, সবাই উঠি, সব মেয়েরা আমরা ঘুম থেকে উঠি সব থেকে বেশি দেরিতে। তো ঝটপট যাতে এই মেকআপটা করা যায়, ঝটপট করে শাড়িটা পরে নিয়ে চলে যান অঞ্জলি দিতে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেকআপটা স্টার্ট করি। সো মেকআপ করার প্রথমেই আপনাকে করতে হবে আপনার ফেসকে খুব ভালো করে ক্লিনজিং, সাথে আপনি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবেন। তো আমি আমার ফেসে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি অ্যালস গুডনেসের স্যাফরন ব্রাইটনিং ডে ক্রিম। জাস্ট সামান্য আমি আমার ফেসে একটু নিয়ে নেব, খুব ভালো করে মাসাজ করব। নেক্সট আমি আমার ফেসে লাগাবো প্রাইমার, এন্ড এখানে আমি আপনার জন্য খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইমার নিয়েছি, এন্ড ফর দ্যাট আই উইল ইউজ দিস NY Bay প্রাইমার। জাস্ট এটুকু নেব আর নিজের ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেব। প্রাইমার লাগাতে এই বেসটা কত সুন্দর হয়ে গেল না, আপনারা এখানে দেখতে পারেন কত সুন্দরভাবে আমার বেসটা তৈরি হয়ে গেছে। এরপর আমি লাগাবো ফাউন্ডেশন। এখানে স্কিনে ফাউন্ডেশন লাগানোর জন্য আমি দুটো অপশন নিয়েছি, আপনি ফাউন্ডেশনও লাগাতে পারেন, আপনি বিবি ক্রিমও ইউজ করতে পারেন। যদি আপনি একটু হাই কাভারেজ চান তো তার জন্য আমি আপনাকে সাজেস্ট করব এই ল্যাকমি ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশনটা। আর যদি আপনি চাইছেন যে একটু শেয়ার কাভারেজ চাই আপনার, তো আপনি এটা NY Bay এর বিবি ক্রিমটা ইউজ করতে পারেন। আমি এখানে আজকে একটু, যেহেতু সরস্বতী পুজো তো আমি একটু হাই কাভারেজ মেকআপই করবো, বাট অবশ্যই এটা ডে লুকই হবে, তো আমি এখানে এটা ইউজ করা প্রেফার করবো। আর এই শেডটা আমার স্কিনে খুব ভালোভাবে যায়, প্রথমে একটু একটু করে নেব, পরে দরকার পড়লে আবার একটা লেয়ার আমি মেকআপে লাগাবো। মেক শিওর এখানেও আপনি নেক এরিয়াকে একদম ভুলবেন না, কারণ ফেস আর নেক দুটো যদি আলাদা লাগে তো দেখতে ভীষণই খারাপ লাগে। সো নেক এরিয়া অবশ্যই অবশ্যই আপনাকে কভার করতে হবে। আমি ফার্স্ট অ্যাপ্লিকেশনে যে কাভারেজটা পেয়েছি ওটা আমার জন্য এনাফ, বিকজ দিস ইজ ডে টাইম লুক। যদি আপনারা চান আরও বেশি কভারেজ, তো আপনি আরেকটা লেয়ার লাগিয়ে সেম ওয়েতে ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে, এবার আমি ইউজ করব কনসিলার। যেখানে যেখানে আমার ডার্ক প্যাচেস রয়েছে আইজ এরিয়া, লিপসের এই সাইডে, তারপর কিছু কিছু জায়গায় আমার অ্যাকনে মার্কসও আছে, এগুলোকে কভার করার জন্য আমি কনসিলার ইউজ করব। আর কনসিলার এখানে আমি ইউজ করছি NY Bay কনসিলার স্টিক, এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট। অ্যান্ড হ্যাঁ গাইজ, আপনাকে আরেকটা কথা বলি, NY Bay সমস্ত প্রোডাক্ট আপনি শুধুমাত্র purple.com এ পাবেন। প্রত্যেকটা জিনিসের পারচেস লিঙ্কস আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনি যদি চান তো কিনতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি করব কন্টোর NY Bay কন্টোর শেড দিয়ে। গাইস আমি আপনাকে সমস্ত প্রোডাক্টসের যা যা শেড নাম্বার আছে সব কিছু এখানে স্ক্রিনে লিখে দেবো, সো ডোন্ট ওয়ারি, এই নিয়ে চিন্তা করার একটু দরকার নেই, কারণ আমি আগেরটাও বলতে ভুলে গেছি। এই জন্য ভাবছি এইসব বলা টলা বাদ দিয়ে আমি একটুখানি এগুলো লিখে লিখে দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। সো আমি এখন করব কন্টোর।
যাদের যাদের ডাবল চিনের সমস্যা আছে তারা এই পোর্শনে কন্ট্রোলিং অবশ্যই করবেন। সেই কারণে আমি স্পেসিফিক্যালি আপনাকে বলে দিচ্ছি যে এই পোর্শনে কন্ট্রোল শেড লাগিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করবেন, তাতে একটা আপনার শ্যাডো লুক আসবে আর মনে হবে আপনার এই জায়গাটা কোনো ডাবল চিন নেই। সো এটা একটা টিপ আমার তরফ থেকে, এটা আপনি অবশ্যই ফলো করবেন। কন্ট্রোলিং হয়ে গেল, কনসিলার লাগানো হয়ে গেছে, তার আগে বেসও লাগানো হয়ে গেছে, এবার এগুলোকে সেট করার জন্য আমি ইউজ করব মেবেলিন নিউ ইয়র্কের এই সুপার ফ্রেশ কম্প্যাক্টটা, কারণ এটা ভীষণ ভালো কভারেজ দেয় আপনার স্কিনে আর এটা ভীষণ লং লাস্টিংও, যাতে আপনার আইজে ক্রিজ যেন না হয়, নইলে আই শ্যাডো লাগানোর সময় ভীষণ খারাপ লাগতে পারে। ওকে, একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সো এর মাঝে আমি একবার লিপসের লিপ বাম ইউজ করবো, আর লিপ বাম এখানে আমি ইউজ করছি মিস ক্লিয়ার লিপ বাম কন্ডিশনার, যেটা ভীষণই ময়শ্চারাইজিং একটা লিপ বাম, তাহলে লিপস্টিক অ্যাপ্লিকেশনে আমার ইজি হবে। এবার আমি আমার আইব্রোজকে ফিল করবো ফার্স্টে, তারপর আমি আইশ্যাডো লাগাবো। অ্যান্ড আইব্রোজকে ফিল করার জন্য আমার অল টাইম ফেভারিট ইউজ করো মিস ক্লিয়ারের এই আইব্রো কেক প্যালেটটাকে, আর এখান থেকে আমি শেড নেব নাম্বার 2। ওকে, সো যেহেতু আমি আমার ফুল লুকটা একটু ম্যাচ রাখতে চাইছি, তো সেই জন্য আজকে আমি ইউজ করব হুডা বিউটির মব অবসেশন প্যালেট, অ্যান্ড সাথে আমি ইউজ করব মেকআপ রেভলিউশনের মেকআপ রিভলিউশন লন্ডন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এই প্যালেটটাকে। গাইজ, এই প্যালেটটা আমি একদম নিউ কিনেছি আর আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করবো আপনাদের সামনে। আপনারা যদি এই প্যালেটটার আলাদাভাবে রিভিউ চান তো আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখবেন, আমি ডেফিনেটলি এটার উপর একটা সেপারেট ভিডিও বানাবো। সো হুডা বিউটির এই প্যালেটটা থেকে আমি নিচ্ছি নাম্বার 1 শেডকে, আর সামান্য একটুখানি ব্রাশে নিয়ে আমি নিজের ক্রিজ ক্রিয়েট করছি আর খুব ভালোভাবে ব্লেন্ড করব। খুব ভালোভাবে আলতো হাতে আপনাকে এটাকে ব্লেন্ড করতে হবে আউটার কর্নারের দিকে। আমি মেকআপ রিভলিউশনের প্যালেট থেকে 3rd রোয়ের 5th নাম্বার আইশ্যাডোকে পিক করবো, দেন নিজের আউটার কর্নারে এইভাবে একটা ভি বানাবো, দেন ভেতরের দিকে ইনার ডিরেকশনে আমি এটাকে ব্লেন্ড করব। আমি প্রথম সোয়াইপে একটা জিনিস বুঝে গেছি যে মেকআপ রিভলিউশনের যে আইশ্যাডোগুলো আছে ভীষণ এক্সট্রিমলি পিগমেন্টেড, আমার মানে ফার্স্ট ইমপ্রেশন ইজ এ লাস্ট ইমপ্রেশন, বাট আমার ভীষণ ভালো লেগেছে। আমি জাস্ট একটু নিলাম ব্রাশে আর দেখুন কত সুন্দর কভারেজ এসছে, তো আমার তো এখনও অবধি ভীষণ ভালো লাগছে, বাট এটা আমি একটা ফুল সেপারেট রিভিউ বানাবো যাতে আপনারা এটা কিনতে চাইলে কিনতে পারেন, কারণ এটা একটু এক্সপেন্সিভ সাইড আছে, এই জন্য ভাবনা চিন্তা করে কেনাটাই দরকার। এবার এই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি আউটার কর্নারটা আর একটু ভালো করে ব্লেন্ড করে দেবো। এবার হুডা বিউটি প্যালেট থেকে আমি পিক করবো 9th শেড, যেটা এই প্যালেটের লাস্ট শেড, এটাকে আমি আমার ইনার কর্নারে ঠিক এইভাবে প্লেস করব। দেন আমি পুরো ক্রিজটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার আমি লাগাবো আইলাইনার, অ্যান্ড আইলাইনারও আমি এখানে ইউজ করছি NYB লাইনার। লাইনার অ্যাপ্লিকেশন হয়ে গেছে, আর আপনারা এখানে লক্ষ্য করুন আমি লাইনারটাকে একটু মোটা করে লাগিয়েছি, কারণ একটা ট্রেডিশনাল লুক আছে, একটু লাইনারটা মোটা লাগালে দেখতে বেশ একটু ট্রেডিশনাল ট্রেডিশনাল লাগে, সো সেই কারণে আমি লাইনারটা একটু মোটা করে লাগিয়েছি, তো ওভারঅল লুকটা আরও বেশি এনহ্যান্স হবে। এবার আমি লাগাবো মাস্কারা, আর মাস্কারার জন্য আমি এখানে ইউজ করেছি ব্লু হেভেন মাস্কারা। ব্লু হেভেন মাস্কারা আমি এই কারণে এখানে ইউজ করেছি কারণ এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি। এবার আমি লাগাবো কাজল। এবার আমি এক্সেস যে শ্যাডোটা আমার
আইজের নিচে পড়েছিল সেটাকে ডাস্ট অফ করে দেবো, আর ফুল ফেসকে আমি একটু কভার করে দেবো কম্প্যাক্ট দিয়ে। এবার লাগাবো ব্লাশার, আর ব্লাশিংয়ের জন্য আমি ইউজ করছি মেবিলিনের চিকি গ্লো ব্লাশ। সরি এটার ক্যাপটা ভেঙে গেছে, বাট এটা আমার ফেভারিট ব্লাশ, সেই জন্য এটা আমি জাস্ট কভার করে এমনি ইউজ করি। দিনের বেলা হলো তো কি হলো, স্কিনকে গ্লোয়িং তো বানাতে হবে, অ্যান্ড গ্লোয়িং বানানোর জন্য আমরা ইউজ করবো হাইলাইটার। হাইলাইটিং এর জন্য আমি এখানে ইউজ করছি সিভানা কালার শিমার ব্রিক্স। লাস্টে আমার টোটাল মেকআপটা ফিনিশ করব একটা সুন্দর লিপস্টিকের সাথে, আর লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি অ্যাগেন এনভায়ার বি এর এই লিপস্টিকটা, আর এটা শেড হচ্ছে শেড নাম্বার 14। তো চলিও ঝটপট করে আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। মেকআপ সেটিং ছাড়া মেকআপকে কখনো কমপ্লিট মানা যায় না, তো সেই জন্য একটা মেকআপ সেটিং স্প্রে তো দরকার, তো সেই জন্য আমি এখানে ইউজ করছি ব্লু হেভেন মেকআপ ফিক্সার। আর এই হোল লুকটা শাড়ি আর গয়না ছাড়া তো কমপ্লিট হতেই পারে না, তো শাড়ি আর গয়না পরে ছট করে আমি আপনাদের সামনে চলে আসছি। আশা করি আপনার এই লুকটা খুব ভালো লেগেছে, যদি ভালো লেগেছে আপনাকে করতে হবে আমার চ্যানেলকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব। নিজের কমেন্ট সেকশনে বলবেন যে বাংলায় কথা বলে আপনার বেশি ভালো লাগে না হিন্দিতে কথা বলে বেশি ভালো লাগে। অবভিয়াসলি বাংলায় বেশি ভালো লাগবে, কারণ আমি এত স্পিডে কথা বলছি, বাঙালি, সো স্পিডে তো হবেই। সো দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, টিল দেন টাটা বাই, টেক কেয়ার গাইজ, এনজয় সরস্বতী পুজো।